আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের শো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমরা গত অনেক দিন ধরে, প্রায় 2 বছর ধরে এই শোটা করছি, ঘুরে দাঁড়ানোর গল্প এই নামে। কারণ আমরা গত 4 বছর ধরে এই প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের 64 জেলা এবং বিশ্বের 50টা দেশের প্রায় 5.5 লাখ ছেলে মেয়েকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছি কীভাবে আপনি একজন উদ্যোক্তা হবেন, এবং 14টা স্কিলস সহ, এবং এখানে অনেক মানবিক সামাজিক ভলেন্টিয়ারিং করা হয়। সো এই কাজগুলো আমরা করে যাচ্ছি। এক একটা ব্যাচে 90 দিন করে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, ক্লাস নেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে, এবং এই 16টা ব্যাচ আমরা শেষ করেছি। এখন 17 নম্বর ব্যাচ চলছে। সো এই যে একটা বিরাট কর্মযজ্ঞ আমরা করলাম, এর মধ্য দিয়ে আসলে সত্যিকার অর্থে আমরা কি ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছি, আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের মধ্যে তারা কতটা উদ্যোক্তা হয়ে উঠেছেন, সাহসী মানুষ হয়ে উঠেছেন, দক্ষ মানুষ হয়ে উঠেছেন, মানবিক মানুষ হয়ে উঠেছেন এবং পজিটিভ মানুষ হয়ে উঠেছেন। এই মানুষগুলোকে প্রমোট করার উদ্দেশ্যে, এই মানুষগুলোকে আজকে সারা বাংলাদেশের সাথে, সারা পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তাদের অনেক বেশি তাদেরকে প্রমোট করার জন্যই এই অনুষ্ঠানের মূলত আয়োজন। সত্যিকার অর্থে তারা যে উদ্যোক্তা হওয়ার পথে এবং এগিয়ে যাওয়ার পথে হাঁটতে শুরু করেছে, সে মেসেজটা সবাইকে দেয়, এবং তাদের গল্প থেকে ডেফিনেটলি আপনাদের অনেকের মনে এই অনুপ্রেরণা আসতে পারে যে তারা পারলে আমি কেন পারবো না। ইয়েস, আপনিও পারবেন, কিন্তু শুধু চেষ্টাটা করতে হবে, শুরু করতে হবে এবং লেগে থাকতে হবে, যে কথাটা আমি সবসময় বলি। সো আরেকটা হচ্ছে, যারা নতুন জয়েন করছেন, 16তম ব্যাচে জয়েন করেছেন বা 17তম ব্যাচে জয়েন করেছেন, তাদেরকেও আমাদের একটা বার্তা দেওয়া যে আপনি যখন এরকম করে ঘুরে দাঁড়াবেন, আপনাকে এনে এরকম হট সিটে বসিয়ে সারা পৃথিবীর সাথে পরিচয় করে দেবো। কারণ আপনারা জানেন যে অনুষ্ঠানটা ব্যাপক জনপ্রিয় এবং প্রায় 50 থেকে 1 লক্ষ মানুষ এই শোগুলো, আমাদের যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, তারপর ইউটিভি লাইভের ইউটিউব, এই বিভিন্ন মাধ্যম থেকে প্রায় 50,000 থেকে 1 লক্ষ মানুষ বা কোনো কোনোটা আরও বেশি, আমি আজকে একটা শো দেখছিলাম প্রায় 4 লক্ষ মানুষ দেখেছেন। সো এরকম এক একটা শো এরকমভাবে জনপ্রিয় হয়ে যায় এবং মানুষ সেটা যেটা পছন্দ করে অনেক বেশি দেখেন। আজকে একটা ভিডিও আমি দেখছিলাম, প্রায় 1700 শেয়ার একটা শো, 1700 শেয়ার, তার মানে কতটা দাগ কাটছে আপনাদের মধ্যে এই এই শোটা, বোঝাই যাচ্ছে যে আপনারা এখান থেকে আসলে কিছু পেতে চান। তো চলুন আমরা আজকে যারা এসেছেন তাদের সঙ্গে পরিচিত হই। তার আগে আপনারা একটু কমেন্টে লিখবেন এই মুহূর্তে কে কোন জেলা থেকে এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। এবং আজকে আমাদের সঙ্গে এসেছেন নাটোরের মেয়ে স্বপ্না, নাটোরের মেয়ে স্বপ্না, রহিমা আক্তার স্বপ্না, নাটোরের মেয়ে, তিনি থাকেন গাজীপুরে, আমাদের একজন দায়িত্বশীল প্রতিনিধি ওখানকার গাজীপুরের, ভলেন্টিয়ারিং করছেন, উদ্যোক্তা হয়েছেন। এবং ওনার যে গল্পটা আমাকে দারুণভাবে, আমরা আজকে এই গল্পটা শোনার চেষ্টা করব, মাত্র 30,000 টাকা মূলধন দিয়ে উনি শুরু করেছেন, এখন ওনার মূলধন প্রায় 7 লাখ টাকা, এবং সেটা 2 বছরের মধ্যে, তাই না? কীভাবে উনি এই সম্ভব করলেন সেই গল্প আমরা শুনবো। তাহলে নিশ্চয়ই অনেকেই ওনার কাছ থেকে অনুপ্রাণিত হবেন যে কীভাবে এই এটা বাড়িয়েছেন, মাসে প্রায় 1.5 লাখ টাকা সেল করেন উনি। এবং আমাদের সাথে আছেন লক্ষ্মীপুরের সন্তান, যিনি কেরানীগঞ্জ থাকেন, আমাদের তোফায়েল ভূঁইয়া, তোফায়েলও ওইখানকার একজন দায়িত্বশীল ভলেন্টিয়ার, আমাদের দায়িত্বশীল প্রতিনিধি। তোফায়েল কাকতালীয়ভাবে তোফায়েলে 30,000 টাকা দিয়ে শুরু করেছে, এবং তোফায়েলের এখন মান্থলি সেল প্রায় 10 লক্ষ টাকা। কীভাবে এটা হলো আমরা সেই গল্প শুনবো, কী করেছেন এটা বাড়াতে, যে সেলটা বাড়াচ্ছেন, অনেকেরই একটা বিরাট সমস্যা, স্যার শুরু তো করেছে সেল পাচ্ছে না, তো তারা কী ফর্মুলা ফলো করেছেন, তাদের ফর্মুলাগুলো শুনবো। আমি তো অনেক কিছু শিখাচ্ছি, এর বাইরেও অনেক কিছু ডেফিনেটলি আছে যেগুলো একান্তই নিজের প্রতিভা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে সেটা তৈরি করেন। আর আমাদের এখানে তো একটা বিরাট সুযোগ আছে আমাদের প্ল্যাটফর্মে সেল করার, সেই সুযোগটাও নিশ্চয়ই তারা নিয়েছেন, আমি দেখেছি আমাদের প্ল্যাটফর্মেও তারা যথেষ্ট সেল করেন। চলুন তাদের সঙ্গে কথা বলি। রহিমা এবং তোফায়েল, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের
ইউটিভি লাইভের স্টুডিওতে। ধন্যবাদ। এবং শুরুতেই আমি রহিমা আক্তার স্বপ্নাকে দিয়ে শুরু করতে চাই। রহিমা, আপনি যদি একটু আপনার জীবনের পেছনের গল্পটা একটু বলেন, এবং সেইখান থেকে এসে উদ্যোক্তা হওয়ার গল্পটা কেমন ছিল, সেইখানে নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম আপনাকে আসলে কতটা সাহায্য করেছে? আসসালামু আলাইকুম স্যার, আজকে এখানে এসে মানে বসতে পেরেছি, এটা আমার জন্য অনেক আবেগপ্রবণের একটা মানে সময় মুহূর্ত। তো এই অনুষ্ঠানে যারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি, এবং দেশের বাইরেও আমার অনেক ভাই বোনেরা এই অনুষ্ঠান দেখছে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। এছাড়াও যেহেতু এটা ভাষা আন্দোলনের মাস, সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করছি। স্যার, আমি রহিমা আক্তার স্বপ্না, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন গাজীপুর সদর উপজেলা। আমি সদর উপজেলায় ভলেন্টিয়ারিং কাজ করছি দীর্ঘ প্রায় এক বছরের বেশি সময় ধরে। স্যার, এর আগে আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা আসলে ছিল একটু ভিন্ন রকমের। আমি চাকরি করব না, এটা আমার আগে থেকে একটু প্ল্যান ছিল, বা আমার হাজবেন্ডও তেমন একটা পছন্দ করতো না, যেহেতু আমি মেয়ে মানুষ। তার মধ্যে তার দুইটা পেশা একটু পছন্দ ছিল, যে একটা শিক্ষকতা করা, আর একটা ছিল হচ্ছে যে আমি ডাক্তার হই, এরকম, যাতে গ্রামের মানুষকে। স্যার, আমি গ্রামে নাটোরে থেকে প্রাইমারি এবং হাই স্কুল পাশ করার পরে আমার বিয়ে হয়ে যায়, এসএসসি পরীক্ষার পরেই আমার বিয়ে হয়ে যায় 97-তে, তখনও রেজাল্ট হয়নি। তারপর যখন আমি ফার্স্ট ডিভিশনে পাশ করলাম, আমার হাজবেন্ড মানে খুব খুশি হলো যে না, খুব ভালো রেজাল্ট করছে গ্রামের একটা স্কুল থেকে। তো আমার বাবা আসলে একজন মধ্যবিত্ত, যার কারণে তাড়াতাড়ি, আর গ্রামের মানুষ তো ভাবছে মেয়ে অনেক মানে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এরকম তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আমার অল্প বয়সে। পরে স্যার, আমার হাজবেন্ড আমার পড়ালেখাটা কন্টিনিউ রাখে, এবং ওই সময় স্যার আপনি জানেন 2000 সালে, তখন কম্পিউটারের একটা সফটওয়্যার মানে একটা প্রোগ্রাম শিখতে অনেক মানে টাকা লাগতো, 1000 টাকা করে আমি এক একটা প্রোগ্রাম তখন শিখছি, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো সম্পূর্ণ স্যার আমার হাজবেন্ড আর কি খুব উৎসাহ নিয়ে শিখিয়েছে, তার ইচ্ছা যে তার অবর্তমানে যাতে আমি সংসারের হালটা ধরতে পারি, এবং সে মানে আমাকে প্রচুর সহযোগিতা করছে, যার কারণে আবার ইন্টারমিডিয়েট ভর্তি হলাম। জি স্যার, আমার মানে আমি ওনার প্রতি মানে এতটাই কৃতজ্ঞ যে আমাকে সে প্রচুর হেল্প করে এখন পর্যন্ত। তবে স্যার, আজকে দুঃখের বিষয়, সালাম দিবেন। জি স্যার, আজকে একটা দুঃখের বিষয় যে সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, খুব আসার ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু আসতে পারে নাই, দেখা হবে হচ্ছে ছুটি। তো লেখাপড়া এরপরে কতদূর পর্যন্ত চালিয়েছেন? স্যার, এরপরে হচ্ছে ডিগ্রি আমি বিএসএস নি, নেওয়ার পরে আর হচ্ছে এসসিসি এবং এইচএসসি আমার বিজ্ঞান বিভাগ থেকে ছিল, পরে প্যারামেডিকেল কোর্স করি আমি উত্তরা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি থেকে। তো আমার হাজবেন্ডের ইচ্ছা ছিল, কেন মানে কি ইচ্ছা ছিল, যে আমার হাজবেন্ডের ইচ্ছা ছিল যে গ্রামে, হ্যাঁ গ্রামে একটা ফার্মেসি দিয়ে, যাতে গরিব মানুষকে বিনা পয়সা, উনি বলছে অনেক মানুষই আছে যে হয়তো ওষুধ কিনে খেতে পারে কিন্তু একটা প্রেসক্রিপশন তারা করতে পারে না টাকার জন্য, তো তুমি হচ্ছে এটা করবা, আমি একটা চেম্বার করে দিব, ওখানে তুমি বিনা মানে মূল্যে প্রেসক্রিপশনটা করে দিবা। তো স্যার, এটাই তার ইচ্ছা ছিল, কিন্তু স্যার আমার মানে প্র্যাকটিক্যাল ইয়েটা খুব কম ছিল, ভয় পেতাম, যেমন অনেক সময় ক্লাসে যখন, আপনি শেষ করেছেন? জি স্যার, এক বছর কোর্সটা কমপ্লিট করার পরে আমার লিখিত পরীক্ষার রেজাল্ট স্যার খুবই ভালো ছিল, 3.94 ছিল আউট অফ 4। তো তারপরে হচ্ছে আমার শুরু করেছিলেন এই কাজটা, যেটা আপনার হাজবেন্ড শুরু করেনি, মানে মাঝে একটু সময় গিয়েছে স্যার, আমি মানে একটা নিয়ে হয়েছে যে একটা প্রাইভেট স্কুলে জব করতাম, আমার ছোট ছেলেটা যখন স্কুলে ভর্তি করলাম ওখানে বসে থাকতাম, তো সব গার্জিয়ানরা এবং ওখানকার টিচার যারা ছিল তারা বললো যে আপনি তো শিক্ষিত মানুষ এবং স্মার্ট আছেন, আপনি ঢুকে যান আমাদের স্কুলে, যেহেতু শিক্ষিকা নিবে আর বাচ্চাদের জন্য মহিলা টিচার ভালো হয়, আপনি জানেন প্রাইভেট স্কুলে মহিলা টিচারের সংখ্যা বেশি। ওখানে স্যার আমি 5 বছর শিক্ষকতা করি, এই কারণে আমার এইটা আবার পিছনে চলে যায়। যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে যেহেতু আমার স্যার মানে প্র্যাকটিক্যাল কাজটা তো করতে হবে, যে অনেক সময় ব্লাড নিতেও আমার হাত কাঁপত, যখন ক্লাস হইতো ব্লাড নিতেও, হ্যাঁ এটা, আর মনে হতো কি যে আমি একটা কাজ ভুল করলে ঠিক করতে পারবো অন্য কাজ, কিন্তু একটা মানুষকে যদি আমি ভুল ট্রিটমেন্ট দেই জীবন মরণের ব্যাপার। আমার এই মাথায় এটা আসার পরে স্যার আমার এটা মানে না আর আগাইনি, তারপরে স্যার আমি এই বিজনেস। আপনি শিক্ষকতা করেছেন কোথায়? নাটোরে? জি না স্যার, উত্তরাতে। উত্তরাতে, মানে ঢাকায়? জি স্যার, আমার বিয়ের পরদিন থেকে আমি ঢাকায়। ঢাকায়, ওকে। তো শিক্ষকতা ছেড়ে দিলেন, তারপরে এই
উদ্যোক্তা হওয়ার ভূত কবে মাথায় ঢুকলো? স্যার, এটা ঢুকলো হচ্ছে গাজীপুরে আসার পরে, যখন আমার এই ছেলেরা একটু বড় হয়ে গেল, তখন দেখতাম যে অনেক ভাবিরা পুরো স্কুলে বিজনেস করতো, বসে গল্প করে এর ভিতরে থ্রি পিস নিয়ে ইয়ে করতো। হঠাৎ করে স্যার, আমি আমার হাজবেন্ডের সাথে এটা শেয়ার করি যে আমি এটা করি, উনি প্রথমে রাজি হচ্ছিল না, তারপরে আমি অনেক রিকোয়েস্ট করি 30,000 টাকা। আমি বলছি 30,000 টাকা দাও, যদি না পারি অন্তত এটা আমি তোমাকে ফেরত দিতে পারবো। তো উনি আসলে পছন্দ করতেছিল না বিষয়টা যে আমি এরকম একটা পজিশনে চাকরি করি। আলহামদুলিল্লাহ উনি স্যার একটা প্রাইভেট কোম্পানিতে এজিএম হিসেবে আছে। তো তারপরে আমি বলছি যে দেখো, এখানে তোমার পরিচয় তো আর কেউ ইয়ে করবে না, এখানে আমাকেই সবাই চেনে যে আমি রায়হান। আমার ছেলেরাও চাচ্ছিল না, ছেলেরা বলতেছে আম্মু তুমি কখনো স্কুলে বলবা না যে রায়হানের আম্মু ত্রিপিসে, মানে এটা ওরাও একটু লজ্জা বোধ। আমি বলছি না, আমি স্কুলে কখনো যাব না এগুলো নিয়ে, বাসায় থেকেই করব। পরে বাসায় স্যার আমি 30,000 টাকার যেদিন প্রোডাক্ট নিয়ে আসলাম, তার কয়েকদিনের মধ্যেই স্যার করোনার বাংলাদেশে, ধরেন নভেম্বরে প্রোডাক্ট নিয়ে আসলাম, জানুয়ারির 19 তারিখে বা 20 তারিখে তো লকডাউনের ইয়ে হলো, মার্চে, যে মার্চে, হ্যাঁ, মানে অন্য অন্য দেশে তো স্যার 19 এরকম, হ্যাঁ, তারপরে স্যার আমার ব্যবসাটা একদম বন্ধ। তখন আমাকে আমাদের সৌদি আরবের একটা ভাইয়া ছিল আমার এলাকার নাটোরের, ও বললো যে আপু অনলাইনে এরকম আমি একটা গ্রুপের সাথে যুক্ত আছি, হাসান মাহমুদের নাম ছোট ভাই আমার, তো আপনি এই গ্রুপটায় যুক্ত হন। আর আমি স্যার আপনার হচ্ছে, ও যখন আমাকে ইনভাইট দিল জয়েন করার পরে, আমি একটা আপুর আমার নাম মনে নাই তখন, আমি নতুন, ওনার একটা ভিডিও দেখি যে 5,000 টাকা দিয়ে উনি শুরু করছিল। তারপরে এটা আমাকে স্যার অনেক অনুপ্রাণিত করে যে তাহলে আমি হয়তো এখানে একটু সেল পোস্ট দিলে, তখন দশম ব্যাচ চলছে আর কি, নবম ব্যাচ চলছিল, তারপরে আমি দশম ব্যাচে রেজিস্ট্রেশন করি ওর সহযোগিতা নিয়েই। দশম ব্যাচে রেজিস্ট্রেশন করার পরে স্যার হচ্ছে সেল পোস্ট তো তখন দেওয়া ওইভাবে ইয়ে ছিল না, তারপরে আস্তে আস্তে আমার পেজের থেকে বা ইয়ে থেকে দিতাম। দেওয়ার পরে হঠাৎ করে একদিন আমার তখন স্যার আমার আবার খিমার যুক্ত করলাম, খিমারটা খুব চলতো, আর আমাদের জুলেখা খাতুন সুমা আপু দেখতাম খিমার নিয়ে খুব ভালো বিজনেস করতো, তখন আমি কিছু খিমার কালেকশন করলাম। করার পরে এই খিমারের যখন সেল পোস্ট দিছি, আমাদের গাজীপুরের শ্রদ্ধেয় বড় ভাই মাহমুদ ভাই, যিনি কুয়েত কান্ট্রি অ্যাম্বাসেডার, উনি আমার থেকে স্যার 2টা খিমার অর্ডার করে। ওকে স্যার, আমার স্বপ্নটা একদম জিরো থেকে সেদিন মানে একদম 100% মানে ইয়ে হয় যে আমি এত তাড়াতাড়ি 2টা খিমারের অর্ডার পেলাম। তখন আমার হাতে স্যার আমার প্রোডাক্ট এসে পৌঁছায়নি, আমি আমি আমাদের গ্রুপের থেকেই বেশি কেনাকাটা করি, তো গ্রুপেরই আরেক ভাইয়ের থেকে আমি খিমার নেই, অনেক বেড়ে গেল স্যার। আমার প্রোডাক্ট হাতে আসার আগে আমি ওখান থেকেই মাহমুদ ভাইয়ের বাসায় হোম ডেলিভারি পাঠাই 2টা খিমার। ওকে, এইখান থেকেই স্যার আমার অনলাইন বিজনেস। কিন্তু আমি যখন আমার বাসায় 3 পিস উঠাই, তখনও আমার মাথায় অনলাইনে যে বিজনেস করবে এই কথাটা কখনো মাথায় আসেনি। আচ্ছা, আপনার থেকে আবার শুনবো দুটো জিনিস। একটা হচ্ছে কেমন করে আপনি সেই 30,000 টাকা আজকে 10-7 লাখ টাকা হয়ে গেল, কি কি এটার জন্য আপনি করেছেন, এটা চিন্তা করেন আপনি পয়েন্টগুলো। নাম্বার 2 হচ্ছে জামাই এখন কি বলে, যে জামাই মানা করেছিল। আমরা একটু তোফাইলের গল্প শুনে এসে আবার আসছি আপনার কাছে। তোফাইল, আপনার পেছনের গল্পটা যদি একটু শেয়ার করেন, এবং সেই সঙ্গে উদ্যোক্তা হওয়ার কাহিনীটা, এবং সেখানে নিজের বলার মতো একটা গল্প আপনাকে কীভাবে সাহায্য করেছে। জি স্যার, আসসালামু আলাইকুম, আমি তোফাইল বয়ন্তহা, আমার নিজ জেলা লক্ষ্মীপুর, আমি বর্তমান আছি ঢাকা কেরানীগঞ্জনে, জোন অ্যাম্বাসেডারের দায়িত্বে আছি। আমি ছোটো থেকে আমি একটা স্বপ্ন পাচ্ছিলাম, আমি একজন উদ্যোক্তা হব। আমার বাবা একজন সেনাবাহিনীর চাকরি করতো, ওইখান থেকে চাকরি ছেড়ে বাবা ব্যবসায়ী হয়েছে। বাবা ব্যবসায়ী হওয়ার পরে বাবার পাশে আমি দোকানদারি করতাম, বাবার দোকানে যাইতাম, বাট আমাকে অত সময় দোকানের বাবা রাখতো না। মোদি ব্যবসা যেহেতু ছিল গ্রামের, পড়াশোনা করো, জি পড়াশোনা করো, ইন্টারমিডিয়েট গ্রামের স্কুল থেকে, হাই স্কুল লেভেলটা গ্রামের স্কুল থেকে শেষ করি, লক্ষ্মীপুর থেকে, জি রামগঞ্জ নোয়াগাঁও থেকে, রামগঞ্জ, জি। তারপর হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট করি হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করার শেষ। এখন আমার তো স্বপ্ন আমি ব্যবসায়ী হব, বাট বাবা যে ব্যবসা করে এই ব্যবসা আমি করবো না। আমি কাপড়ের, আমার কাকা আছে, ওনারা আবার কাকার কাপড় ব্যবসা করে, মামা কাপড় ব্যবসা করতো। আমার ছোটো থেকে টার্গেট ছিল আমি একজন উদ্যোক্তা হব, প্লাস বিজনেস করলে আমি কাপড়ের বিজনেসটাই করব। আমার ছোটো থেকে এই একটা ই ছিল, বাট কখনো এই পর্যায়ে যে আসবো স্যার, স্যালুট আপনাকে, আপনার ফাউন্ডেশনের কারণে আমি এই জায়গায় আসতে পেরেছি। জি স্যার, আমাদের ফাউন্ডেশনের কারণে আমি এই জায়গায় আসতে পেরেছি, এবং এই জায়গায় বসে আজকে আমার নিজের বলার মতো একটা গল্প, ফাউন্ডেশন এবং বাংলাদেশ এবং বিশ্বের এত ভাইয়া এবং আপুদের সামনে আমার নিজের গল্পটা শেয়ার করতে পারবো, কখনো এটা আমি চিন্তাই করতে পারি নাই যে আমি একজন সফল কিংবা ঘুরে দাঁড়াতে পারবো। আমি, আমার বয়স কিন্তু খুবই কম স্যার, আমার মেবি 26 শেষ, 27 পড়বে। বিয়ে করেছেন না স্যার? এখনো করি নাই, যখন
আমি এই বয়সে যে একজন নিজের সফলতার গল্পটা শোনাতে পারবো এটা কখনো আমি চিন্তা করতে পারি নাই। আমার গল্পটা ছিল, আমি যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করি আমার মামার দোকানে চলে আসি কোনারপাড়া মাতুয়াইলে ড্যামরাতে। ওইখানে আসার পরে মামার ওইখানে থাকি, মামার সাথে ই করে আসলে নিজের ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে থাকাটা, ওনাদের কিছু পাওয়াটা আমার লাইফে আমি কখনো ডায়ালগ করতাম না বা সাপোর্ট হিসেবে আমি নিতাম না। আমি সবসময় ছোটো থেকে একটাই ই ছিল, আমি নিজের গল্পটা নিজেই তৈরি করব। যেহেতু আমার পিছনে কেউ না বলতে পারে যে আমি তোকে হেল্প করছি, তো আমার কারণে তুই এই জায়গায় আসতে পারছিস। মামার এখানে আসার পরে আমি মামার এখানে বেশি দিন থাকি না, মামার একই মার্কেটে আরেকটা দোকানে আমি জব নিই। আমার ইন্টারমিডিয়েট কমপ্লিট শেষ, অনার্সে ভর্তি হওয়ার আগেই আমি প্রায় 2 মাসের মতো কাজ করি। এর মধ্যে এসএসসি কমপ্লিট করার পরে আমি মাইক্রোসফটের কাজটা শিখি না আমার আন্টির কাছ থেকে। এই তারপরে ইন্টারমিডিয়েটের পর যখন চাকরি করি, চাকরি করার পরে কত বেতনের চাকরি নিয়েছিলেন? চাকরি তখন নিয়েছিলাম শুধু আমি থাকা খাওয়া বলতে 6,000 টাকার মতোই, শুধু 6,000 টাকা। তখন ছিল 2016 আচ্ছা 2015-16 জব করতাম। জব করার পরে এই আমার মামার ওইখানে থাকতাম, মামার সাথে মামার দোকানে যাইতাম না, পাশের দোকানে জব করতাম। মামা এটা নিয়ে একটা অনেকটা মন মানল না আমার, আমার সাথে ছিল যে আমার এখানে আসে না ওইখানে জব করে। পরে চিন্তা করলাম আমার আপনজনের কাছে আমি থাকবো না, আমি একটু দূরে চলে যাই। দূরে চলে গিয়ে নিজের নিজের জীবনের গল্পটা নিজের দেখি, নিজে ঘুরে দাঁড়াতে পারি কি না ওটা নিজের কার্যক্রম শুরু করব। ওইখান থেকে চলে আসি সদরঘাটে আমার এলাকার এক বড় ভাই দোকানে হোলসেল। আর যখন আমি হোলসেলে আসার আগেও আমি চিন্তা করতে পারি না যে আমি হোলসেল ব্যবসা করব কখনো। আমার স্বপ্ন ছিল আমি রিটেলার হিসেবে কখনো ব্যবসা করলে ওটাই করব। যেহেতু স্যার আমার ফ্যামিলিটা আগে যখন আমি পড়ালেখা করতাম তখন তখন অনেকটাই ফোর ছিল, এখন আল্লাহর রহমতে আপনাদের তো আমার আমরা 5 ভাই, 3 ভাই আমরা ব্যবসা করি। এক ভাই পাথরের ব্যবসা করে আর আমি কাপড়ের ব্যবসা, আরেকজন মুদি ব্যবসায় আছে। তারপরে এর মধ্যে হচ্ছে যখন আমি চলে আসি এখানে, আসার পরে সদরঘাট থাকি 1 বছর হোলসেলের হুঁশিয়ারি আইটেমে। এখানে থাকার পরে আমি চিন্তা করলাম হুঁশিয়ারি আইটেমটা আমাকে দিয়ে হবে না, আমি এটা করবো না। আমি চলে যাই ওই পারে যে কালীগঞ্জে আর কি, নদীর ওই পার কেরানীগঞ্জে। ওইখানে যাওয়ার পরে তখন 2019 সাল, ওইখানে যাওয়ার পরে আমি একটা দোকানে জব নিই, আমার চাস্তবের দোকানে বা বাইর দোকানে, ওইখানে আমি থাকি। থাকার পরে নিজের বলার মতো একটা গল্প ফান্ডেশন, আমার এক কাকা আনসার হোসেন বইয়া উনি কুয়েতে আছেন, উনি আমাকে একদিন ফোন দিল যে তো হ্যাঁ এমন এমন। আমি বললাম কি কাকা? বলতেছে তুই তো ব্যবসা করবি নাকি চিন্তা আছে? আমি বললাম হ্যাঁ। উনি বলল তাহলে একটা ফাউন্ডেশন আছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, নবম বেশ চলে, তুই এই দেখ আকারে ডিসিশন করে দিই। আমি ওনারে বললাম আচ্ছা তো ঠিক আছে আগামী দেখি। উনি আবার অনেকগুলো লিঙ্ক দিল, ভিডিও সেশন দিল, আমি দেখলাম। দেখার পর আমার যখন ভালো লাগলো আমি বললাম আচ্ছা কাকা ঠিক আছে তাহলে আমাকে রেজিস্ট্রেশন করে দেন। যেদিন রেজিস্ট্রেশন করছি ওই দিন থেকে আমি আপনার পোস্ট এবং ইউটিউবে যে ভিডিওগুলো আমি সবগুলো ফলো করি, এবং ওই ফলো করা থেকে আপনার একটা কথা ছিল, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সফলতা আসবে। স্যার সেই স্বপ্ন দেখাটাই শুরু করে দিয়েছি যে আমি আমি একজন সফল উদ্যোক্তা হতে পারবো, আমি একজন ব্যবসায়ী হতে পারবো, আমার কোম্পানিতে লোকজন কাজ করতে পারবো, আমি একা কখনোই বড় হব না, আমার সাথে আরও ভাই বোনদেরকে নিয়ে আমি বড় হতে পারবো, আরও 10 জনের কর্মব্যবস্থা আমি করে দিতে পারবো, সেই লক্ষ্যে আমি কাজ করি। আমার আমা আমাকে উদ্যোক্তা হওয়ার পিছনে সবচেয়ে বেশি, আমার আম্মা মারা গেছে, আম্মা অনেকটাই আমাকে সাপোর্ট করতো যখন আমি ব্যবসায়ী হয়ে, আমার আম্মা মূলধনটা আমার কাছ থেকেই নিয়েছিলাম, আমার কাছে ছিল শুধুমাত্র 30,000। যে আমার মা অনেকটাই আমাকে বেশি দোয়া করতো যে তুই অনেক বড় হবে। আর আমার স্বপ্নটা স্যার হচ্ছে আমি যখন যখন একজন ই হতে পারবো, পরিপূর্ণ যে একজন মানুষকে সহজ সাহায্য সহযোগিতা করতে পারবো, এর মধ্যে আমার সবচেয়ে বড় পাওনা হচ্ছে বৃদ্ধাশ্রম করার। আমি একটা বৃদ্ধাশ্রম করবো এবং আমার যে কোম্পানিটা আছে এটা আমি গ্রো করবো, গ্রো করে এটা 200+ লোকের আমি কর্মসংস্থান করে দেওয়ার মতো। মধ্যে কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন? আমার হচ্ছে 1 পিস ফ্রগ, 3 পিস বাচ্চাদের ফ্রগ, বাচ্চাদের হোলসেল হোলসেল করেন? জি স্যার। হোলসেল কি বাকি দিতে হয়? না স্যার বাকি দিতে হয় না, আমার ফাউন্ডেশনের কারণেই স্যার। আমি আসলে আমার মাঝখানে অন্য কথা চলে আসছি লাইন ছেড়ে আর কি, যখন ওই পারে চাকরি করি আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের আমার 90 দিন শেষ, আমি সেল পোস্ট দিই আমার মামার চাস্তবের দোকান থেকে প্রোডাক্ট নিয়ে আমি সেল পোস্ট দিই। তখন এতটা রেসপন্স ছিল না আমার, অতটা সময় তখন আমি দিতাম না, আমি ওইভাবে তখন লেগে থাকি নাই বা সময় দিতাম না। যখন হাট মঙ্গলবার নির্ধারিত করে দেওয়া হয়েছে, প্রথম হানলে হাট মনিটরিং টিমে আমরাই কাজ করি, তা তখন যখন আমি সেল পোস্টটা করি আমার অনেক রেসপন্স। আমার এই ফাউন্ডেশনের প্রথম দিনে আমার সেল, প্রথম মঙ্গলবারে আমার সেল 1,62,000 টাকা। তো এখানে আমার 1 টাকা ইনভেস্ট ছিল না,
দুইটা। এটার কারণ কি নিজেকে ব্র্যান্ডিং করা এই প্ল্যাটফর্মে? জি স্যার, এই নিজেকে পরিচিত করা। জি, এই প্ল্যাটফর্মে আমি নিজেকে যখন পরিচিত করতে পেরেছি এবং যখন আমি একটা দায়িত্ব কিংবা আমি সবার সাথে নিজেকে নিজে তুলে ধরছি, ব্র্যান্ডিং করতে পেরেছি, তখন আমাকে সবাই চিনছে। চিনার কারণে অনেকে আমাকে হাটবারটা যখন আমাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে স্যার, তখন আমাদের জন্য অনেকটাই ভালো হয়েছে। আগে যখন হাটবার নির্দিষ্ট ছিল না, তখন আসলে আমরা এতটা সাড়া পেতাম না। প্রথম হাটবারে আমার 1,00,000 66,000 টাকা সেল হলো এবং এটার সাথে আর 2টা বিল পেন্ডিংয়ে ছিল। যখন এই একটা সাহস আমি পেয়ে গেছি যে আমার তো আর পিছনে ফিরে তাকাতে হবে না, আমি এখানে একটা সেল করার মতো ব্যবস্থা হয়ে গেছে, তাহলে আমি কিছু শুরু করতে পারি। যেহেতু আমার 1,00,000 প্রথমে চালান ছিল না, আমি 1,62,000 টাকা সেল করি এবং 2টা আমার পেন্ডিংয়ে ছিল বিল, আমাকে অনেকটাই এটার জন্য সহযোগিতা করছেন সিএম হাসান ভাই। প্রথম দিন উনি আমাকে জিজ্ঞেস করে তো তোমার সেল কথা, আমি বললাম ভাই এত করে বলে কী বলো? আমি বললাম সাথে সাথে ভাইকে আমি এইটা আমার মেমোটার ছবিটা ওনাকে পাঠালাম যে ভাই দেখেন এই যে এটা আরও 2টা ছিল, এটা আরও 2 দিন পরে নিচ্ছে আর কি। এর মধ্যে একজন হচ্ছে আমাদের মেহানি আপু, ওনার বাড়ি হচ্ছে এই মোমিন সিংয়ের ওইদিকে। ওনার উনি আমার সর্বপ্রথম 1,12,000 টাকা, আরেকটা ছিল 1,00,000, এই আরেকটা ছিল 54,000 টাকা। এই 2টা বিল আমি প্রথম হাটে আমি সেল করি, তখন আমার আর পিছে দিয়ে তাকাবো আমি আর আমার আমি পারবো না বা আমি আমার মূলধন নেই, আমি ব্যবসা করতে পারবো না, আমি এটা কখনো চিন্তা করিনি। আমি চলে যাই, সিজন শেষ, আমি চলে যাই দেশে। যাওয়ার পরে আমার আম্মার কইতেছে, বলতেছে আম্মা এমন এমন আমি ব্যবসা করবো, এত টাকা আমার লাগবো। কইতেছে তো হানতে এত টাকা নেই, এই টাকা হ্যাঁ আমার কাছে এটা আছে, আমি কী করবি ক? পরে আমি বললাম আচ্ছা তাহলে এটাই দেন আমাকে, আমার এটা হলেই চলবে। পরে আম্মা তখন বললো দেখ তো আমার আবার ফ্যামিলি বলছিল বিদেশ যাওয়ার জন্য, আমি বলছি আমি কখনো বিদেশ যাবো না, আমি দেশে থেকে কিছু করবো, আর একজন সফল উদ্যোক্তা হবো। আমি উদ্যোক্তা হওয়াটাই ছোট থেকে স্বপ্ন ছিল, একটা ব্যবসায়ী হবো, আমি ব্যবসায়ীর লক্ষ্যে কাজ করে যাই। তারপরে ঢাকা চলে আসি, ঢাকা চলে আসার পরে আমি চাকরি ছেড়ে দিছি। তখন ভাইয়ের দোকানে এমনি বসতাম, সময় কম দিতাম, একবারে কম দিতাম বাইরে। ওইখানে আমি কামরাঙ্গীরচর একটা কারখানাতে মেকিংকে কাজ শুরু করি। ওইখানে ওয়ান পিস করার জন্য আমি প্রথমে 30,000 টাকা আমার কাছে ছিল, ওই 30,000 টাকার কাপড় কিনি। কিনার পরে কম্পিউটারের টাকা দিব, মানে এম্ব্রয়ডারির টাকা দিব, আমার কাছে টাকা ছিল না। ভাইয়ের ফোন দিই, ভাই এমন এমন, তখন ভাই একটা বিকাশে টাকাটা পাঠাইছিল 10,000 টাকা, ওই বিকাশে টাকাটা চলে গেছে অন্য জায়গায়। তখন আমার কাছে ওই টাকাটা আসে না, অনেকটাই হেজিটেশন পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে মার্কেটের এক ভাইয়ের কাছে নিয়ে কম্পিউটার টাকাটা নিছি, নিয়ে দিছি। দেওয়ার পরে আমার কম্পিউটার করা শেষ, আমার মাল কারখানায় মাল এনে সেল করছি। প্রথম যেদিন আনছি আমার দোকানে, আমি তখন মার্কেটে সেল করি, তারপরে পাশাপাশি ফাউন্ডেশনে সেল করি। ফাউন্ডেশনে তখন আমার প্রায় 4টা ডিজাইনের মালে, আমি অনেক মালে, অর্ধেক মালে আমি বেশি আমি ফাউন্ডেশনে সেল করতাম, আরগুলো আমি মার্কেটেই সেল করছি। সেল করার পর টাকাগুলো আমার নগদে পেয়ে গেছি। পরবর্তী আরেকটা মাল আমার ঢুকাইতে আমার সমস্যায় পড়তে হয় নাই, আমার লাইনটা অনেকটাই ইজিলি হয়ে গেছে। এবং স্যার আপনি একটা কথা বললেন যে সততা এবং কমিটমেন্ট, এই 2টা জিনিস যদি ঠিক রাখে তাহলে কখনো মানুষকে পিছিয়ে তাকাতে হবে না। সেই ধারাবাহিকতা স্যার আমি এগিয়ে আসছি, যে আমি যতই সমস্যা থাকি না কেন আমি যাকে যে কথা দিব সেই কথা দিয়ে আমি রাখবো, এবং কমিটমেন্ট আমার অ্যাকুরেট রাখবো যে আমি এই ডেট দিব, এই ডেটে আমি টাকা দিব আপনাকে, এই ডেটে ওনার টাকাটা ওনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং দিয়েছি। এই জন্য আজকে আমি এতটুকু আসতে পেরেছি। এখন আপনি কি প্রোডাক্ট নিজেই বানান? জি, আমি নিজে উৎপাদন করি, নিজে ডিজাইনও নিজেই করি। জি, ডিজাইনও নিজে করি স্যার। কতজন হোলসেল আছে আপনার? আমার হোলসেলার আছে মার্কেটে প্রায় 25 জনের মতো। 25 জন? আর নিজে শোরুম আছে। সব মিলে আপনার প্রায় 10,00,000 এর উপরে সেল? জি, সব মিলে 10,00,000 আপ হয় আর কি স্যার। 10,00,000 আর সিজন হলে তারও বেশি, ওটা তো হিসাব বললি নাই স্যার। ভেরি গুড, আমরা আবারও শুনবো আপনার কথা। সবচেয়ে বেশি শুনতে চাই যে এই যে মাসে 10,00,000 বা তার বেশি সেল আপনি বলছিলেন, এটা আমি কোনোদিন কল্পনা করি নাই এই বয়সে। জি স্যার, সেটা আপনাকে কতটা সাহসী করেছে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য, এবং আগামী দিনের আপনার স্বপ্ন কী, সেগুলো নিয়ে কথা শুনবো। তার আগে রহিমা, আপনার কাছ থেকে একটু আসতে চাই। আপনি বলছিলেন খিমার, এবং আপনি আরও আর কী কী প্রোডাক্ট বিক্রি করেন? প্রতিষ্ঠানের নাম দি বেস্ট কালেকশন। এখানে স্যার মেয়েদের সব ধরনের আর কি পোশাক আইটেম নিয়ে কাজ করি, মানে এভরিথিং পোশাকের ইয়াতে, আর সাথে কসমেটিক আইটেমটাও আছে, এগুলো নিয়ে আর কি। আচ্ছা, তো কিভাবে আপনি সেলটা বাড়ালেন, মানে মূলধনটা এত করতে পারলেন মাত্র 2 বছর বয়সে উদ্যোক্তা জীবনের, সেইটা আমরা একটু শুনতে চাই, যাতে করে এখানে যারা আছেন যাদের চিন্তা যে আমার কাছে টাকা নেই, মানে দুজনেই তো বললেন 30,000 টাকা দিয়ে শুরু করেছেন, তো অল্প টাকা দিয়ে সেল শুরু করেও যে
অনেক টাকা মূলধন বা অনেক টাকা সেল করা যায় সেটার প্রমাণ তো আপনারা দুজনেই, একটু বলেন আপনি। স্যার আসলে অল্প টাকা দিয়ে শুরু করা হচ্ছে, এক হলো আমি যেহেতু বিজনেসটা বুঝি না, তো আপনিও বলেন যে আগে শুরু করেন ছোট করে, এটা একটা। আর আমাদের যে গাজীপুর জেলার সম্মানিত কোর ভলেন্টিয়ার জায়েদ ভাইয়ের সাথে যখন আমার বিজনেস নিয়ে কথা বলি, তখন উনি আসলে, স্যার গাজীপুর টিমের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে তারা আমাকে যে এত হেল্প করেছে, মানে সরাসরি আপনার হচ্ছে তখন জায়েদ ভাই, জাহাঙ্গীর খান ভাইয়া, এদের সাথে যে ইউসুফ আহমেদ তন্ময় ভাইয়া, বা আমার যারা গাজীপুরের নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে যখন আমি আলাপ করি, তারা আমাকে আসলে বড় বোনের মতো সবাই আমাকে শ্রদ্ধা করে। তো জায়েদ ভাইও বললো কি আপু ছোট করে শুরু করেন, যাতে লস হলেও ছোট হয়, যেহেতু শুরুতেই যদি বড় ধরনের ধাক্কা খান আর দেশের পরিস্থিতি ভালো না, তাহলে আপনার ছোট একটা ধাক্কা খালে সামলাইতে পারবেন। তো এটা থেকে স্যার আমি আবার ওখানে একটা, করোনা যখন একটু কমে আসলো তখন আমি ওখানে আউটলেট একটা শোরুম নিলাম মহল্লার ভিতরে, যে আপাতত একটু, আর আমাদের যেহেতু অনলাইন বিজনেসের উপর অনেকের আস্থাটা কম, যে আমার যখন একটা শোরুম থাকবে, যখন আমি শোরুমে বসে লাইভ করব বা শোরুমে বসে, তখন মানুষ বিশ্বাস পাবে যে না ওনার, আর আমাদের গ্রুপের তো সবাই আমাকে চেনেই আলহামদুলিল্লাহ, দেশে দেশের বাহিরেও স্যার আমার অনেক। এটা কি একটা বড় কারণ যে আপনার সেল বেশি হওয়ার, আপনাকে সবাই চেনে? জি স্যার অবশ্যই, আমার হচ্ছে আমি যখন দেশের বাহিরে কোনো ভাইয়া আমাকে রেফার করে বা অর্ডার করে, যেমন দেশের বাহিরে থেকে কিন্তু আমি মানে নাম বলতে গেলে অনেক বলতে হবে, অনেক সময় লাগবে, তারপরেও কিছু ভাইয়ারা আছে যারা যখন আমাকে খিমারের জন্য মেনশন দেয় কোনো পোস্টে, তখন আমি বুঝি যে আমি নিজেকে কতটা মানে পরিচিত করতে পেরেছি, কতটা হচ্ছে। গতকালকেও একটা ভাইয়া খিমার কিনতে চাই পোস্ট দিয়েছে, সেখানে দেখছি মাহমুদ ভাইয়া লিখছে যে আপুর খিমারগুলি অনেক ভালো, আমার ওয়াইফ এবং আমার স্ত্রী পছন্দ, মানে আমার মা পছন্দ করছে। তো আমার এই জিনিসগুলো এবং অন্য অন্য আরও ভাইয়া আপুরা আছে বাহিরে বা দেশের ভিতরে, আমাদের ফাউন্ডেশনের ছেলেমেয়েরাই আমাদের উদ্যোক্তাদেরকে অনেক হেল্প করছে। জি স্যার আমার যখন শোরুমটা উদ্বোধন করি স্যার, এটা বলে লিড সেল বলে। জি স্যার মানে আমার যখন শোরুমটা শুরু করি সেই দিনই আমার প্রথম কাস্টমার হচ্ছে আমাদের ইউসুফ আহমেদ তন্ময় ভাইয়া। তাহলে স্যার এখানে আবার যখন ভাইয়া আমরা, জি স্যার, এবং জায়েদ ভাইয়া গাজীপুরে গেলে অবশ্যই ভাবির জন্য এবং বাচ্চাদের জন্য আমার ওখান থেকে কিছু না কিছু নিয়েই আসে। তো এগুলো আমার স্যার এক্সট্রা পাউন্ড না, আপনার আমাদের এই ফাউন্ডেশন থেকে ধরেন মহল্লার ভিতরের কাস্টমার সেগুলো তো আসে। ইভেন আমি এখন কিন্তু স্যার তেমন একটা সেল পোস্ট দেওয়ার সময় পাই না, কিন্তু তারপরেও দেখি আমি সেল পোস্ট না দিলেও যার যেটা প্রয়োজন আমাকে ইনবক্সে নক করে, আপু আমার এটা প্রয়োজন, আপনার কাছে কী কী আছে একটু কাইন্ডলি ছবি যদি পাঠাইতেন। আমি স্যার অবাক হয়ে যাই যে দেখা গেছে গ্রুপে তো অনেকে নতুন এসে সেল পোস্ট দিচ্ছে। আমি গতকালকে আমাদের সেশন মিটআপে এটা বলছি যে আপনারা হয়তো ভাবেন আপু তো এতটা অ্যাক্টিভ না এখন, কিন্তু আমি একটা সময় চরম অ্যাক্টিভ ছিলাম, আর আজকে আমার যে এই যে পাওনা, গতকালকে আমার একটা মাদারীপুরে একটা ব্যাগ চলে গেছে, আমার স্যার ডেনিম কাপড়ের ব্যাগ আছে যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট ছিল, এখন অফ আছে আপাতত, আমার হাজবেন্ডের চাকরির পাশাপাশি সময় দিতে পারি। এখন হাজবেন্ড কি বলে? এখন স্যার ও তো আমাকে খুব মানে সহযোগিতা করে, খুশি যে না, আর ওর আগে থেকেও একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো, কারণ স্যার আমি যখন যে কাজ করেছি আমার মানে খুব দায়িত্ব নিয়ে আমি করি, এটা আমার ছোটবেলার থেকে একটা মানে টেন্ডেন্সি যে আমি এটা যেহেতু করবো ভালো করে করব, এটা ওর একটা মানে ইয়ে আছে, কনফিডেন্স আছে আমার উপরে যে না ও পারবে, যার কারণে রিস্ক নিতে পারে। আর স্যার আজকে যে আমি দি বেস্ট কালেকশনের টেইলার্স শুরু করেছি, দেখেন কোনো কাজই আসলে অবহেলা মানে না, আমি যখন আমার বিয়ে হয় আমার নিজের মানে টুকিটাকি কাজের জন্য, আমার হাজবেন্ড তখন প্যাটার্ন মাস্টার ছিল, একটা গার্মেন্টসের প্যাটার্ন মাস্টার ছিল, ওর কাছ থেকে আমি জাস্ট একটু মানে একটু শিখছিলাম যে আমাকে একটু শেখাও যাতে বাহিরে টেলার্স আমার কাপড়গুলি সেলাই করতে না। স্যার আজকে এটা আমাকে যে এত বড় মানে কাজে লাগছে, এখন আমার টেলার্সে চারজন লোক কাজ করে, আমি এগুলো ইয়া করে দিই। তো কোনো শিক্ষাই বিফলে যায় না। জি স্যার এটা আগামীতে আপনি স্বপ্নটা নিজে কি স্বপ্ন দেখে আগামী দিনে, 5 বছর 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চায়? স্যার আগামী আসলে আমার স্বপ্নটা হচ্ছে, স্বপ্ন তো স্যার ছোট করে কেউ দেখে না, আমার সামনে স্বপ্ন আছে যে আগামী 10 বছর পর আমার দি বেস্ট কালেকশনটা আমি একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে চাই, এবং সেটা আমার নিজের জায়গায় যদি হয় স্যার আমি খুবই মানে এটা আমার চেষ্টা থাকবে যে সেটা আমার নিজের জায়গায় হবে। আর আপনি বলেছেন যে শুধু নিজ একটা কাজ করার জন্য আপনার জন্ম হয়নি, বা আমার একার চিন্তা করলে তো স্যার হবে না, আমি চাই আমার প্রতিষ্ঠানে অনেক মানুষকে আমি চাকরি দিব, এটা আমার একটা ইয়ে।
দিয়া, এখন যেহেতু চারজন করছে আরো যাতে ৪০ জন করতে পারে, একসময় ৪০০ জন করতে পারে, এটা আমার একটা স্বপ্ন যে আমার প্রতিষ্ঠানটা একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠানে মানে আমি রূপ দেব। এখন স্যার আমি একা, তো এই জন্য ছেলেরাও লেখাপড়া করে, হাজবেন্ড চাকরি করে, আমি এখন বড় কিছু করতেছি না। সামনে ইনশাল্লাহ স্যার আপনি দোয়া করবেন, আমার ইচ্ছা আছে যে এটা একটা বড় প্রতিষ্ঠানে রূপ নেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোফাইল, আপনার কাছ থেকে যেটা জানা, আপনি মাত্র ২৫-২৬ বছর বয়স, সেই বয়সে আপনি যথেষ্ট চমক দেখিয়েছেন আমি বলবো। আপনার মা উপরে থাকলে উনি দেখছেন আপনাকে, দোয়া করছেন, এটা একটা বড় কারণ। আমি সবসময় বলি বাবা মার দোয়া খুব ইম্পর্টেন্ট, আপনি পেয়েছেন কোনো সন্দেহ নেই। তারপরে এখান থেকে শিক্ষা নিয়েছেন। আমি তো সবসময় বিজনেসের নানান ট্রিক্সের কথা বলি, কীভাবে সেল বাড়াবেন এগুলো নিয়ে কথা বলি। আপনার একেবারে ফিল্ড লেভেলের অভিজ্ঞতা থেকে আপনি যদি বলেন যে ব্যবসায় ভালো করার জন্য কোন কোন জিনিসগুলো আপনি ফলো করেছেন। স্যার, আমি আমার ব্যবসা ভালো করার জন্য সর্বপ্রথম আমি আমার কোয়ালিটিটা ঠিক রেখেছি। আমার কোয়ালিটি যেহেতু কখনো আমার কেউ না বলতে পারে, আমার গ্রিন চয়েস কালেকশন এটার প্রোডাক্টগুলো খারাপ এই কথা যেহেতু কেউ না কখনো বলতে পারে। স্যার, আরেকটা খুশি ব্যাপার, আমি যে শীতে অনেকেই গ্যাবার্ডিং তৈরি করছে, শীতের পোশাক এবার অনেকেই লস করছে বা ই করছে, আলহামদুলিল্লাহ আমি লস করা লাগে না বা আমার কোনো ই করে না। সবাই যদি ৬৫০ টাকা শীতের পোশাক সেল করছে, লেডিস জ্যাকেটগুলো, আর আমি সেল করছি ৭০০ টাকা। স্যার, সেটার কারণ হলো স্যার আমার কোয়ালিটিটা ছিল ১০০%, যেহেতু বাজারে সবার লসের দিকে ছিল, বাট আমার লস তো দূরের কথা, আমি আমার কোয়ালিটির কারণে আমি আমার মালটা রেট নিয়ে বিক্রি করতে পারছি। তাই আমি সবসময় ১০০% থাকি আমার কোয়ালিটি এবং আমার কাস্টমারদেরকে নিয়ে। কাস্টমারদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারলে তারা আমার ফিডব্যাক করবে, তারা আমার কাছে আবার প্রোডাক্ট চাইবে। এটার জন্য আমার কোয়ালিটিটা আমি ১০০% রাখি এবং তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করি এবং তাদের চাহিদা অনুযায়ী যে মালগুলো প্রয়োজন আমি ওগুলোই তৈরি করার চেষ্টা করি। এরকম কি করেন অনেক সময়, যেহেতু আপনার অনেক হোলসেলার আছে, ওদের থেকে কোনো ডিজাইন পরামর্শ নেন যে তোমরা কী ধরনের প্রোডাক্ট চাও, এরকম কোনো পরামর্শ নেন? স্যার, এমন প্রোডাক্ট পরামর্শ আমি চাই না। আমার আসলে এর মাঝে আমি একটা কথা বলি স্যার, আমার এতটুকু আসার পিছনে আমার মেজো ভাই, বড় ভাই এখন আর কি, ওনার অবদান সবচেয়ে বেশি। উনি আমাকে যখন দেখলো আমি ঘুরে দাঁড়ানোর মতো একজন হয়ে গেছে, আমার সেল, আমার ফো সব কিছু মিল, ভাইও আমাদের ফাউন্ডেশনের মেম্বার, ভাই যেটাই কিনুক না কেন এই ফাউন্ডেশন থেকেই কিনে, আমার ভাই যিনি পাথরের ব্যবসা করে নুরুল আমিন, উনিও সকলপূর্ণ এই ফাউন্ডেশন থেকে কিনে, শীতের কেনাকাটা ওই ফাউন্ডেশন থেকে কিনছি, এবং যা করে আমাকে আমার সাথে সাথে যে প্রোডাক্টটা পছন্দ হয় আমাকে মেনশন দিয়ে বলে এটা কিনে নে, কারণ আমার একটা ব্র্যান্ডিং আছে, আমার সাথে সবার ভালো সম্পর্ক, আমাকে দিলে কখনো খারাপ প্রোডাক্ট দেবেন এটার জন্য। আপনি এখনও অত্যন্ত তরুণ একজন ব্যবসায়ী, কোনো সন্দেহ নেই, একজন উদ্যোক্তা। আপনি তো বললেন যে নিজের বলার মতো একটা গল্প, ফাউন্ডেশনে এসে আপনার উদ্যোক্তা হওয়াটা অনেক বেশি ইজিলি হয়ে গেছে, তো ইজি হয়েছে, আপনার অনেক কাস্টমার এখান থেকে পাচ্ছেন। আপনি বললেন প্রথম সেলটাই ১৬২,০০০ টাকা সেলই আপনি এই প্ল্যাটফর্ম থেকে পেয়েছেন, জীবনের প্রথম সেল। আর কী কী, আমরা তো ধরেন এখানে শুধু উদ্যোক্তা হওয়া শেখাচ্ছি না, আর কী কী পরিবর্তন আপনার জীবনে এসেছে? স্যার, আমার একটু পরিবর্তন হয়েছে এখানে, আসলে আমি অনেকটাই যেমন যে কাজটা করি ওটা ভালো মতোই করি বা ওটা ই করি, আমি অনেকটাই একজন উগ্র মেজাজি ছিলাম। ওকে, আপনার ফাউন্ডেশনে এসে যে আপনি বললেন যে ভালো ব্যবহার, আমাদের ভালো মানুষ হতে হবে, সমাজে চলতে হলে ভালো মানুষ না হলে মানুষে কখনো মূল্যায়ন করে না স্যার। সেই শিক্ষা নিয়ে আমার এখন আগের মতো কোনো মেজাজ বা কোনো কিছুই আমার ভিতরে নেই, বা আগে আমি পলিটিক্যালসের সাথে অনেকটাই ইনভলভ ছিলাম, এই ফাউন্ডেশনে আসার পরে স্যার এখনও রানিং আমার উপজেলা কমিটির, আমি যুগ্ম সাধারণ সম্পাদক, বাট আমি ওগুলো একবারে রাজনীতিটা একবারে মাথা থেকে সেরে ফেলে দিয়ে আমি এখন সময় একজন ভলেন্টিয়ারিং করছি বা গরিব অসহায় মানুষের পাশে, আপনি হয়তো দেখছেন আমার ইতে, আমি সবসময় তাদের পাশে দাঁড়ানোর চিন্তা করি স্যার। এই ফাউন্ডেশন থেকে আমি একজন বুকে হাত দিয়ে এখন নিজে বলতে পারি আমি একজন ১০০% ভালো মানুষ, অসাধারণ, আমার ধারা কারো কখনো ক্ষতি হয় না, অসাধারণ, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি স্যার, অসাধারণ। আর আমি আগে কখনো কারোর সামনে দাঁড়িয়ে কথা বলার এই জড়তাটা আমি বলতেই পারতাম না কারোর সামনে কথা, কিন্তু এখন স্যার যত মানুষের সামনে কথা বলতে দেবেন না কেন আমি কথা বলতে পারি, আমার সেই সাহসিকতা এসে গেছে, অসাধারণ। সো এই তোফাইল নিজেকে আগামী ১০ বছর পর কোথায় দেখতে চায়? স্যার, আমার একটাই চাওয়া, ১০ বছর হোক ৫ বছর হোক, আমার প্রথম ইচ্ছাটা হচ্ছে আমি একটা বৃদ্ধাশ্রম করবো। বৃদ্ধাশ্রমের মধ্যে আমি যারা সুবিধা বঞ্চিত বৃদ্ধা মুরব্বীরা আছে ওনাদেরকে ওইখানে রাখবো, প্লাস আমার যে গার্মেন্টস কোম্পানিটা আছে আমি ওটাকে আরও গ্রো করবো, ২০০+ শ্রমিকের কর্মব্যবস্থা করে দেবো। স্যার, এখনও প্রায় ১৫ জন ১৬ জনের উপরে
প্রায় সব মিলিয়ে 20-25 জনের কর্মস্থান আমার কারখানা থেকে হয়। তো আমি আর এই একটাই স্বপ্ন যে আমি কখনো একা বড় হব না, আমার সাথে যারা আমার এমপ্লয়ার থাকবে তাদেরকে আমি সাথে নিয়ে বড় হবো এবং তাদের কর্মব্যবস্থা আমি করে দিব। স্যার আপনি একটা কথা বললেন, আমার সফলতা এতটাও আসার কারণ হলো স্যার আপনি বললেন যে 9:30-5 ভুলে যাওয়ার জন্য, স্যার আমি সেটা ভুলে গেছি স্যার। আমি এখন গতকালকে দেশে থেকে আসছি, আমি একটা প্রোগ্রামে দেশে গেলাম, এসে বাসায় না এসে আমি আমার কারখানায় গেলাম, কারখানায় গিয়ে কারখানার প্রোডাক্ট কিনে দিই, রাতে 12:30 বাজে আমি বাসায় আসছি স্যার। অন্য কখন আগের মতো থাকলে স্যার আমি কখনো এইভাবে এত লং জার্নি করে এসে কারখানায় ঢুকতাম না। অসাধারণ অসাধারণ, আপনাদের কর্মস্পৃহা বেড়ে যাচ্ছে এইসব কারণে। জি স্যার, এই ফাউন্ডেশনের কারণে আমি অত্যন্ত খুশি। আপা লাস্ট 1 মিনিটে আপনি যদি কিছু বলতে চান, আমরা একদম শেষ। স্যার আসলে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এসে তোফাল ভাইয়ের মতোই আমি বলতে চাই স্যার। আগে মানে একজন দেখা গেছে কথা বলতে অনেক সমস্যা হতো কারোর সামনে, এখন এটা যেমন ভালো আর কি হয়েছে, অনেকটাই উন্নতি হয়েছে, কথা বলতে পারি। আর সবচেয়ে বড় কথা স্যার, আমি শুধু মানে যে এখানে এসে মানে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি যে কিছু ভলেন্টিয়ারিং কাজ করার যে সুযোগ পাচ্ছি এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। যে হয়তো আমি বিচ্ছিন্ন থাকলে এটা করা হতো না। আমি এই গ্রুপে যখন যুক্ত হই 10ম ব্যাচে করোনার সময়, তখন নাটোরে আমরা স্যার 70 জন পরিবারকে এই করোনাকালীন সময়ে খাদ্যদ্রব্য বাসায় গিয়ে পৌঁছাই দিলাম। তো এই যে এটা স্যার, কিন্তু আমি যদি বিচ্ছিন্ন থাকতাম তাহলে হয়তো এটা করা হতো না। গাজীপুরে থেকেও স্যার আমরা দেখা গেছে বর্ণার্থদের পাশে দাঁড়িয়েছি, দিন আনে দিন খায় কর্মসূচি করেছি, এতিমখানায় খাদ্য দিয়েছি, এরকম অনেক একজন দুস্থ মহিলাকে আমরা সেলাই মেশিন প্রদান করেছি। তো স্যার এই যে এইগুলোর আমি অংশীদার, এটা কিন্তু স্যার দেখে আমার ক্ষুদ্র ইয়ার থেকে হতো না, এটা স্যার আমার অনেক বড় একটা পাওয়া। যে আমার এটা ছোটবেলার থেকে আমি স্যার, আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন থেকে স্যার আমি ব্লাড ডোনেট করতাম। তো এটা কিন্তু এই গ্রুপে এসে আবার পেয়েছি, খুব ভালো লাগে। যে আমার নানাকে যখন আমি রক্ত দিলাম তখন আমাদের এলাকায় অনেক মানুষ, নানার গোষ্ঠী বিরাট একটা বংশ ছিল, কিন্তু কেউ সাহস করে দেয়নি। আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি দিয়েছি, তখন থেকে স্যার আমি স্টুডেন্টকালীন সময় অনেকবার ব্লাড দিয়েছি। এখন এই যে গ্রুপে আসার পরে এই জিনিসটা দেখি যারা করে, বা আমি তাদের প্রতি, যেমন আমাদের গাজীপুরে জাহাঙ্গীর খান ভাইয়া অনেক আন্তরিকতার সাথে কাজটা করে যাচ্ছে, আবার আমরা যারা এই গ্রুপে আসি এই কাজগুলো করে আমার ভালো লাগে। তো স্যার এটাই আমার সবচেয়ে ইয়া, অনেক ধন্যবাদ এখানে এসে এগুলো। থ্যাংক ইউ তোফায়েল এবং থ্যাংক ইউ রহিমা আক্তার স্বপ্না, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনাদের গল্প শেয়ার করার জন্য। এবং আমি মনে করি যে আপনাদের কথা যারা শুনেছেন বিন্দুমাত্র হলেও তাদের মনের মধ্যে ভাবনা তৈরি হবে যে আমি কেন পারবো না তারা পারলে। তো এই ভাবনাটা তৈরি করাও এই অনুষ্ঠানের একটা বড় উদ্দেশ্য। লেগে থাকলে অবশ্যই পারবে সবাই। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। শুনলেন আপনারা দুজন উদ্যোক্তার গল্প। অ্যাকচুয়ালি আমি সবসময় যারা এখানে আসেন তাদেরকে জিজ্ঞেস করি, আপনারা নিজেদেরকে আগামী 5 বছর 10 বছর পরে কোথায় নিয়ে যেতে চান। এটার একটা বড় কারণ হচ্ছে যে আপনার একটা কর্ম পরিকল্পনা থাকা দরকার, কোথায় নিজেকে আপনি দেখতে চান। এই যে আজকে কথাগুলো বললেন বা আমি যে প্রশ্ন করলাম, আপনার নিজের মধ্যেও কিন্তু একটা ভাবনা তৈরি হয়েছে যে, যেমন 25 বছর বয়সে তোফায়েল এখনই 20 জন মানুষের কর্মসংস্থান করেছেন, উনি বলছেন যে 200 জন মানুষের কর্মসংস্থান তৈরি করতে চান। এই এই যে স্বপ্ন, এই যে নিজেকে তুলে ধরা, এবং এটা উনি পারবেন আমি বিলিভ করি, হয়তো আরও বেশি হবে, 200 জন হয়তো কমই বলেছেন, 5-10 বছর পরে আরও বেশি হবে। সো সেই জায়গাগুলো তাদের মনের মধ্যে তৈরি করা যে আমাকে কিন্তু আমার গোল পোস্ট কিন্তু ওইটা। সো এই গোল পোস্ট ঠিক করে দেওয়ার জন্যই মূলত এই 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 স্বপ্নটা তার ভিতরে গেঁথে দেওয়া হয়। একই সঙ্গে রহিমা বলছিলেন নিজে কোনো দিন ভাবেন নাই যে উদ্যোক্তা হবেন, কিন্তু আজকে দেখেন সে শুধু উদ্যোক্তাই হননি এবং মানুষের পাশেও দাঁড়াচ্ছেন, পরিবারের সচ্ছলতা এনে দিয়েছেন আরও বেশি বেশি। সবচেয়ে বড় যে জিনিসটা আমি সবসময় মেয়েদের বেলায় বলি, নিজের একটা পরিচয় তৈরি করা। আমি কারো ওয়াইফ বা কারো কেউ আমার বাবা, এটা আমার পরিচয় নয়। ডেফিনেটলি তারা আমাদের জন্য সম্মানের, কিন্তু আমি কে, এই পরিচয়টা তৈরি করতে পারে আপনার কাজ, সেটা চাকরি হোক, সেটা ব্যবসা হোক, সেটা অন্য যে কোনো শিল্প হোক, সেইখানে আপনাকে নিজেকে তুলে ধরতে হবে, নিজেকে বড় করতে হবে এবং নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। সো এই দুজনের গল্প, যেইভাবে ওনারা নিজেদেরকে এই 30,000 টাকা থেকে শুরু করে লাখ টাকা এখন সেল করছেন, আমি বিশ্বাস করি আজকের পর থেকে তাদের সেল আরও অনেক বেশি বেড়ে যাবে এবং একদিন তারা 20,000,000 সেল করবেন, এই দোয়া আমি করতে চাই। এবং এটা সম্ভব, আমাদের প্ল্যাটফর্মে এখন অনেক ছেলেমেয়ে 20,000,000 সেল করে, সেই জায়গায় তারা চলে গেছে। সো সেদিন বেশি দূরে নয় যেদিন হয়তো লাখো ছেলেমেয়ে এখান থেকে
বাংলাদেশকে বদলে দিবে এবং বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে আমাদের এই ছেলেমেয়েরা। অনেক ভালো থাকবেন।